এই মুহূর্তত মই উপস্থিত আছো গোলাঘাট জিলাৰ বকিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ যি টিংকাৰিং লেবৰেটৰী আছে সেই লেবৰেটৰীত মই উপস্থিত আছো। মই কেমেৰা সহযোগে প্ৰথমে সেই লেবৰেটৰীটোৰ যিসমূহ দৃশ্য সেই দৃশ্য দেখাবলৈ পাম। পোনপ্ৰথমে আমি লেবৰেটৰীটোৰ ভিতৰলৈ সোমাই যাম আৰু সোমাই গৈ আমি প্ৰথমে লেবৰেটৰীটোৰ যি পৰিৱেশ সেই পৰিৱেশ দেখুৱাব পাৰিম। ইয়াৰ এই বিদ্যালয়খনৰ শিক্ষক তথা ছাত্র ছাত্রীর প্রচেষ্টাত বিভিন্ন সামগ্রী উদ্ভাবন করেছে। ইতিমধ্যেই সেই সমূহ সামগ্রী উদ্ভাবন করে রাজ্যখনের বহু অনুষ্ঠানের আসলে বিভিন্ন সময় পুরস্কার অর্জন করবলে সক্ষম হয়েছে। কেমেরা পার্সনক মই প্রথমে বিদ্যালয়খনের ছাত্র ছাত্রী সকলে কি কি সামগ্রী আবিষ্কার করেছে মই সেই সামগ্রী সমূহ প্রথমে কেমেরা পার্সনক মানে দেখাবলে অনুরোধ করি। আর তার সমান্তরালভাবে ছাত্র ছাত্রী সকল আছে মূল মানে ছাত্র ছাত্রী সকলের কথা পাতব বিচার কেনেদরে কি কি সামগ্রী উদ্ভাবন করেছে সেই বিষয়ে আমি কথা পাতব বিচার। ভাইটি তুমি তুমি কি উদ্ভাবন করেছা? এখন মোবাইলের ব্লু মোবাইলের ব্লুটো দায় চলে নেকি? তুমি যদি চলাই দেখো মানে অকমান হয় নিশ্চয়কৈ ছাত্র ছাত্রীসকলে যিসমূহ লেবরেটরীত যিসমূহ সামগ্রী আছে সেই সামগ্রীসমূহে বিভিন্ন ধরনের সামগ্রী ইতিমধ্যে উদ্ভাবন করেছে। মূল এই লেবরেটরীটির পরিচালক আছে মানে কোনে কোনে জানিব বিচারিম কেনেকা ধরনের বস্তু আপনার এই লেবরেটরী উদ্ভাবন হয়েছে আর কিমান সামগ্রী ইতিমধ্যে উদ্ভাবন হয়েছে? আমি যথেষ্ট সামগ্রী আমার লড়াছীসকলে ছাত্র ছাত্রীসকলে বানাবলৈ সক্ষম হয়েছে। তেওঁলোকৰ যিখিনি উদ্ভাৱনী মানসিক বিকাশ সেইখিনি আমি কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। ইয়াত তেওঁলোকৰ বিভিন্ন আমাৰ যিসমূহ সমস্যা পায় গাঁৱত সেই সমস্যাসমূহ লৈ তেওঁলোকে কিছুমান সমাধান লৈ আমাৰ ওচৰলৈ আহে আৰু সেইখিনি আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰোঁ। যে তেনেকুৱা এটা আমাৰ সমাধানৰ আমি এটা মাউছ ট্ৰেপ বনাইছিলোঁ কাৰণ যথেষ্ট ডাঙৰ হয় মাউছ ট্ৰেপটো নিগনিটো যথেষ্ট ডাঙৰ সেইকাৰণে মুখৰ আগৰখন দৰজাখন ভাঙি আপোনালোকৰ থিয় কৰাই লৈ গুচি যায়। এতিয়া সেই তাৰ কাৰণে আমি 40 ঘণ্টা দিলোঁ যে তাত আমি কাৰেণ্টৰ শ্বক এটা দি দিম সৰু আপোনাৰ হাই এম্পিয়াৰৰ কাৰেণ্টৰ শ্বক এটা তেওঁলোকে চিন্তা কৰিলে আৰু চিন্তা কৰি তেওঁলোকে এটা মাউছ ট্ৰেপ বনালে। কি কৰে যন্ত্ৰটোৱে কৰে কি আপোনাৰ মন বেয়া হলে আপোনাক সহাব পাৰে কেতিয়াবা ভয়ো খায় কেতিয়াবা মৰমো কৰে তেনেকৈ হাতখন অতাই দিলে এই পিছলৈ যায় হাতখন দি দিলে আগলৈ আহে গান্ধীটো মৰা গৈছে গান্ধীৰ কাৰণে গান্ধীটো কাঢ়িলে মৰে কি কিবা নাম আছে নেকি যন্ত্ৰটোৰ বিশেষ কিবা নাম দিছা নেকি যন্ত্ৰটোৰ নাম দিয়া নাই এইটো হৈছে কাৰ্বন ডাইঅক্সাইড ইয়াত মানে কাৰ্বন ডাইঅক্সাইড বায়ুৰ পৰা আমি চকলৈ ৰূপান্তৰ কৰিব পাৰোঁ। এইটো হৈছে CO2 মনিটৰ। এইটো এবামতে বায়ুমণ্ডলৰ পৰা কাৰ্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু চডিয়াম হাইড্ৰক্সাইডৰ জগতটোৰ মাজলৈ পঠিয়াই দিয়ে। তাত মানে বায়ুত থকা কাৰ্বন ডাইঅক্সাইড আৰু চডিয়াম হাইড্ৰক্সাইড বিক্ৰিয়া ঘটি চডিয়াম কাৰ্বনেট উৎপন্ন হয় আৰু সেইটো চডিয়াম হাইড্ৰক্সাইডৰ দ্ৰৱত অভিযোগ জমা হৈ যায় আৰু তাত থকা বাকী কাৰ্বন ডাইঅক্সাইড মুক্ত যিবোৰ গেছ আছে সেইবোৰ আকৌ বায়ুমণ্ডললৈ উভতি আহে। তাৰপিছত আৰু যিখিনি এনেই কাৰ্বন ডাইঅক্সাইড মানে কাৰ্বনেট জমা হৈ থাকে চডিয়াম কাৰ্বনেট সেইখিনি আমি পিছত সকলোৱে ৰূপান্তৰ কৰি দিওঁ।